লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আসসালাম আলাইকুম সম্মানিত মুসলিম ভাই বোনেরা মহান রব্বুল আলমিন রমজান মাসকে কেন রোজার মাস হিসাবে নির্ধারণ করলেন অবশ্যই এর পিছনে কিছু কারণ রয়েছে এবং এই মাসটি অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ আজকে আমরা জানবো এই মাসে কী কী বৈশিষ্ট্য রয়েছে যেটি আল্লাহ রেখেছেন এই মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেই মাসে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিম অবতীর্ণ করেছেন শাহ রহমাদান আল্লাং জিলাফি হিল কোরআন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন করিম অবতীর্ণ হয়েছে এই মাসে আল্লাহ রব্বুল আলমিন আকাশের দরজা খুলে দেন বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করে যেন দোয়া পসতে পারে সরাসরি এমনই বৈশিষ্ট্য রয়েছে এই মাসে যে আল্লাহ রবুল আলমিন এই মাসে জান্নাতের দরজা খুলে দেন আর কখনো বন্ধ করেন না এবং জান্নাতকে সুসজ্জিত করেন আর বলতে থাকেন যে আমার বান্দারা হতে পারে দুনিয়াবি কষ্ট থেকে আমার কাছে চলে আসবে জান্নাতে চলে আসবে এমনইভাবে বৈশিষ্ট্য রয়েছে জাহান নামের দরজা বন্ধ করে দেন এই রমজান মাসে আর কখনো খলেন না এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেন যেন মানুষকে কুমন্ত্রণা দিয়ে প্রদ্বস্তর করতে না পারে এই মাসের ইবাদত অন্য মাসের সত্তর গুণ বেশি সালমান ফার্সির হাদিস যে কোনো ব্যক্তি যদি এই মাসে একটি ফরজ ইবাদত করলো অন্য মাসে সত্তরটি ফরজ ইবাদতের সমান সব আর যদি কোনো নফল ইবাদত করলো অন্য মাসে ফরজের সমান সব এই মাসের সাদকা হলো সবচেয়ে উত্তম সৎকা আসসালাম প্রশ্ন করালো আই সাদাকাতু আফদল ইয়া কোন সাদকা সবচেয়ে উত্তম প্রিয় নবী বললেন আর সাদাকাতু ফি রমজান মাসের দান সাদকা হলো সর্বোত্তম এই মাসে একটি অমরা যদি কেউ করতে পারেন কারো সৌভাগ্য হয় তাহলে উমরার সওয়াব হলো হজ এর সমান সওয়াব অন্যত্রে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে হজ করার সমান সওয়াব এই মাসে সিয়াম সাধনা পালন করার জন্য রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়احتিসাবা গফির মিন দাম্বি যে এই মাসের তথা রমজানের রোজা যদি কেউ রাখে ইমান নিয়ে বিশ্বাস করে সোয়াবের শা আল্লাহ রব আলমিন তাঁর সব গুণা ক্ষমা করে দেবেন পূর্বের গুনাহ এবং এই মাসের রোজা সম্পর্কে বলছেন আর রমাদান রমাদান কফলি হুমা এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত গুণামুসন হয়ে যায় সময়ের দিকে শ্রেষ্ঠ সময় হলো রমজান মাসের এই সময় তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসুন এই মাসের প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ডকে গুরুত্ব দিই পরকালের পাথয় সঞ্চয় করি এবং জান্নাতে যাওয়ার পথ সুগম করি আল্লাহর্বুল আলমিন তৌফিকদিন আমিন আল্লাহ আমিন এসব মুদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে